Valentine's week is here and the first surprise that I've planned for Neil is something that our love story started with. আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। ভ্যালেন্টাইন্স ডে দিনে ত্রিনা সারপ্রাইজ দিলেন নীলকে, আর সেই সারপ্রাইজ দেখে নীল একেবারেই অবাক। বন্ধুরা, ভ্যালেন্টাইন্স ডে মানে প্রেম দিবস, আর বিনোদন জগতের জনপ্রিয় জুটিগুলির মধ্যে একটি হলো নীল আর ত্রিনার জুটি। গত বছর সাত পাকে বাঁধা পড়েছেন তারা, আর 14 ফেব্রুয়ারি হয়ে গেছিল তাদের গ্র্যান্ড রিসেপশন পার্টি। এ বছর দেখা গেল সারপ্রাইজ দিতে অভিনেত্রী ত্রিনা সাহাকে তার স্বামীকে সাজিয়ে তুললেন বাড়ির ব্যালকানি। সাদা রঙের একটি টেন্ট লাগিয়েছিলেন ব্যালকানিতে অভিনেত্রী, তার সঙ্গে সুন্দরভাবে মানানসই লাইট, ফুল এবং লাল আর গোল্ডেন কালারের বেলুন দিয়েই ডেকোরেট করেছিলেন নায়িকা তার ব্যালকানি। ক্যান্ডেল, আলো, গিফট দেখে অভিনেতা নীল ভট্টাচার্য হলেন একেবারেই সারপ্রাইজ। শেয়ার করলেন সেই ভিডিও যেখানে দেখা গেল টেন্টের মাঝে বসে থাকতে তাকে, সামনে রয়েছে প্রচুর গিফট, চকলেট থেকে শুরু করে অনেক দামি সামগ্রী উপহার হিসেবে নীলকে দিয়ে দিয়েছেন তার স্ত্রী ত্রিনা সাহা। বন্ধুরা, ত্রিনার কাছ থেকে এই সারপ্রাইজ পেয়ে দারুণ আনন্দ পেয়েছেন নীল তা তো বোঝাই যাচ্ছে ভিডিওটি দেখে। ভিডিওটি শেয়ার করেছেন নীল নিজেই, তার সঙ্গে নীল যে সারপ্রাইজ পেয়েছেন ত্রিনার কাছে তা উল্লেখ করেছেন নায়ক একটি রোম্যান্টিক হিন্দি গান পল পল দিল কে পাস। এই গানটির সঙ্গেই দেখা গেল নীলের এই ভিডিওটি ভ্যালেন্টাইন্স ডে দিনে। বন্ধুরা, ভ্যালেন্টাইন্স ডে তে নীল তো উপহার পেয়ে গেছেন ত্রিনার কাছ থেকে, তবে ত্রিনা কি উপহার পেয়েছেন তা এখনো অজানা। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।